হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রায় ৮ বছর ধরে মুম্বাইতে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড, কিন্তু এবারের মতো অপমানিত আর হতে হয়নি পোলার্ডকে। ফর্মের কারণে দলের বাইরে ছিলেন বেশ কিছু ম্যাচ, আর আজকেই উঠালেন সেই প্রতিশোধ। বুধবার খেলতে নেমেই ব্যাটিংয়ে ঝড় তোলেন এই ক্যারিবিয়ান। আগের ৭ ম্যাচে ৭৬ রান করা পোলার্ড এদিন ২৩ বলে করেন ৫০ রান। তার ইনিংসটি ৫ বাউন্ডারি এবং ৩টি ছক্কায় সাজানো। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। মুম্বাইয়ের হয়ে ৩২ রান করেন করুণাল পান্ডিয়া, ২৭ রান করেন সুরাইয়া কুমার যাদব, ১২ বলে ২০ রান করে ফেলেন ঈশান কিষান। ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে মুম্বাই। এই ম্যাচেও সাইড ব্রেঞ্চে বসে আছেন মোস্তাফিজ।